নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কলা পাতায় চিকেন। এই জন্য 600 গ্রাম বোনলেস চিকেন আমি এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি বোনলেস চিকেন নিয়েছি, আপনারা চাইলে উইথ বোন চিকেনও নিতে পারেন। একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আদা নিলাম 1 ইঞ্চি, আর 10 থেকে 15 কোয়া নিলাম রসুন, টমেটো নিলাম মাঝারি সাইজের 1টা। এবারে সমস্ত কিছুর একটা পেস্ট তৈরি করে নেব। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড় সাইজের 1টা। এবার দিচ্ছি টমেটো আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, 1 চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে সমস্ত কিছু চিকেনের সাথে মেখে নেব। চিকেনটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1/2 ঘন্টা পর ঢাকা খুলে নিচ্ছি। কলা পাতায় চিকেন করার জন্য একটা মাঝারি সাইজের কাঁঠালি কলার পাতা নিয়েছি। এবার এই পাতার উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার এই তেলটা পাতার উপরে খুব ভালো করে ব্রাশ করে নেব। তেলটা আমি পুরো পাতা জুড়ে ব্রাশ করলাম না, যতটুকু জায়গা জুড়ে চিকেনটা দেবো ঠিক ততটুকু জায়গায় তেলটা ব্রাশ করে নিলাম। এবার চিকেনটা পাতার উপরে দিয়ে দেবো। আর চিকেনটা কিন্তু 1 লেয়ারই দিতে হবে, এতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। সমস্ত চিকেনটা আমি পাতার উপরে দিয়ে দিয়েছি। চিকেনের জন্য একটা কড়া গরম করে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো কলা পাতা। এবারে চিকেনের পাতাটা 2 দিক ধরে খুব সাবধানে কড়ার মধ্যে বসিয়ে দেব। এবার মিনিট তিনেক হাই ফ্লেমে রেখে লো মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন পাতার পেছনে হালকা দাগ লেগেছে। এবারে চিকেনটা পাতা সমেত একটা পাত্রে নামিয়ে নেব। চিকেনটা একটা থালায় নামিয়ে নিয়েছি। আর একটা পাতায় আমি আগের মতো 1 চামচ সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই পাতাটা এর উপরে দিয়ে দেব। এবার উপর থেকে আরেকটা থালা চাপা দিয়ে এটা উল্টে নেব। চিকেনটা আমি উল্টে নিয়েছি। এবার এই পাতাটা খুব সাবধানে কড়াই বসিয়ে দেব। পাতাটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, খেয়াল রাখবেন পাতাটা যেন কোনোভাবেই ছিঁড়ে বা ফেটে না যায়, কারণ পাতাটা ছিঁড়ে বা ফেটে গেলে সমস্ত তেল ঝাল বেরিয়ে যাবে আর চিকেন খেতে একদমই ভালো হবে না। এবার মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে চিকেনটা আরও কিছুক্ষণ রান্না করে নেব। 7-8 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এবার এই পাতাটা সরিয়ে চেক করে নেবো চিকেনটা ঠিকঠাক সিদ্ধ হলো কিনা। চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা চিকেন তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হলো। দেখুন চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
আর দেখুন চিকেনটা ড্রাই হয়ে যায়নি, চিকেনটা যথেষ্ট জুসি রয়েছে। এটা ভাত রুটি পরোটা অথবা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও এটা একবার তৈরি করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার এই কলা পাতার চিকেন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।